আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি ভারতের জাতীয় পশু কি, আপনি অবশ্যই উত্তরে বলবেন বাঘ। কিন্তু বাঘের আগে ভারতের জাতীয় পশু কি ছিল আপনি কি জানেন? জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর না জানলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 1973 সালের আগে ভারতের জাতীয় পশু ছিল সিংহ। 1973 সালে বাঘ সংরক্ষণ করার জন্য বাঘকে জাতীয় পশু করা হয়। সেটি কি আপনারা জানতেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ছোট ভিডিওর মাধ্যমে অজানাকে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।